Assalamualaikum guys, this is Imon, or a new video YouTuber, new content creator. হতে যাচ্ছি আমি তো একটা এক্সপেরিমেন্ট নিব যেটা অনেক রিস্কের ব্যাপার আর এটা নেওয়ার পরে কে কি বললো না বললো সেটা সব বলবো ভিডিওর শেষে তো আজকের এক্সপেরিমেন্টটা শুরু হচ্ছে যে আমার এই চুলগুলো দেখতেছেন এগুলো আমি আগামী মে মাসের 22 তারিখ পর্যন্ত রাখবো তারপরে চুলগুলো বাস কেটে ফেলবো তখন মানুষের রিঅ্যাকশনগুলো কেমন কি হবে জানি না তো আমার আব্বু তো আমার এই আহা দিব শেষ করে প্রতিদিন তো গালাগালি করবো সাথে তো জীবনটা তেনাফড়া বানাই দিব জঙ্গলি টঙ্গলি এসে আর কত কিছু কইবো রে ভাই তো আমি এক্সপেরিমেন্টটা শুরু করতে যাচ্ছি অনেক বড় একটা রিস্ক নিয়ে আর এই এক্সপেরিমেন্ট শুরু করার কাহিনীটা কি সেটাও আমি কোনো এক সময় বলবো আপনাদের এই ইউটিউব চ্যানেলে ওকে গাইস তো আজকে থেকেই না হয় শুরু করা যাক আমার এই এক্সপেরিমেন্ট দেখছেন তো কত বড় তবে হ্যাঁ এখান থেকে একটু ছোট ছোট করবো সে লাগা পানি খাওয়া হারাম তার জন্য সামনে থেকে একটু কাটবো যেন পানি খাওয়ার সময় না লাগে ঠিক আছে তারপর আপনারা আমার সাথে থাকেন আর দেখতে থাকেন আমি কী কী করি আগামী মে মাস পর্যন্ত ওকে আর একটা কথা গাইস যেখানে আমার অনেক লজ্জা লাগে ভিডিও করতে তাই গোপনে আমার নীরব একটা জায়গা যেখানে অস্ট্রেলিয়ার সে তো অনেক সেরকম একটা জায়গা এটা মরুভূমি বললে ভুল হবে কারণ এখানে একটু গাছ টাছ আছে মরুভূমি বললে হবে না এটা কি বলবো যাই বলেন না কেন আপনারা বলিয়েন আর আমি যে এত উল্টো পাল্টা কথা বলতে পারি আমি নিজেও জানি না কারণ আশপাশের মানুষ আর মানুষ না থাকার কারণেই আমি এরকম উল্টো পাল্টা কথা বলি বাস অনেক ভালোই লাগে আস্তে আস্তে আপনারা আমার সাথে পরিচয় হবেন সো আর কি ঘরে যাই বাই বাই আমি এখন চট্টগ্রাম বিমানবন্দর আসছি বন্ধুবান্ধব নিয়ে একটু ঘোরাঘুরি করার জন্য জাস্ট আর কিছু না তো ঘুরলাম ফিরলাম বাস ভালোই লাগলো আপনারাও আইসেন ওকে তো এখন একটু বন্ধুর সাথে আড্ডা দিতে আসছিলাম এই আর কি বেতন পেলেই চুল কেটে ফেলবো তো এটা হচ্ছে আমার সিস্টারও বলে যে এটা মানুষের শুনে লাভ আছে আমি বলছি হ এখন আমি আছি চট্টগ্রাম কালুরঘাট রিভার ভিউ এখানে কিছু বন্ধু বান্ধব আছে রাইডার তাদেরকে নিয়ে আসলাম একটু ঘোরাঘুরি করার জন্য বাস আর কিছুই না দেখতে পাচ্ছেন আমার চুলের অবস্থা খুবই খারাপ লাগতেছে একবারে বিচ্ছিরি দেখা যাইতেছে আমার আমি নিজেও জানি তো আজকে আমার অফিসে সবাই গালাগালি চিল্লাচিল্লি করছে বস্তা দেবদাস এই সে আরও ফকিনি টকিনি বহুত কিছু বলছে কিছু কইবার পারছি না ভাই চুল ডাকছে আমি মাথা ব্যথা করে তাদের এটা হচ্ছে তারপরের দিন দেবদাস মেবদাস বলার পরে কান্টুফি মান্টুফি পরে অফিসে যাইতেছি দেখি আজকে কী বলে তো আজকে হাতে গোসল করে একটু চুলে হাত দিলাম দেখলাম কত বড় হয়েছে ভালোই বড় হয়েছে ভাই অনেক বড় হয়েছে অনেক গালাগালি শুনছি আর পারতাছি না ভাইয়া ক্যামেরাটা নিয়ে একটু বাসা বাসায় ঘুরতেছি গালাগালি তো বহুত খাইলাম এখন একটু রুমটা রিভিউ করি ভাল লাগতেছে না গাইস ভাই ব্রাদার কী করবো কেবার পারছি না আমি নতুন বাসা করিনি পালকির চলে যাই একটু ভাই ব্রাদারদের সাথে দোলনায় ঝুললাম কী আর করবো ভাই নিজে কিনতে পারি নাই তো এখন আমরা পালকির চর থেকে সি বিচ নিয়ে ঘুরে আসবো বাসায় তো ট্রলার কইরা ওই টানেল পার হইতেছি আমরা সিনেমাটিক শট দেখেন এখন একটু গোসল করে রেডি হয়েছি একটু বাইরে যাব ঘোরাঘুরি করার জন্য বাস আর কিছু না তো এখন ঘোরাফেরা করে আসলাম এখন যাব আমি গাইস কি অবস্থা সবার কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি যাইতেছি আমার বাবার একটা পছন্দের সাইটটিতে যেটা হচ্ছে আর্মি সাইট এই সাইটটা আমার বাবার খুব পছন্দের একটা সাইট তো এই সাইটটা দিলে আমার খুব খুশি হবে তবে চুল দেখার কারণ হচ্ছে গুটি গুটি পায়ে হাইটা যাইতেছি সেলুনের দোকানে কারণ চুল কাটতে হবে বাবার পছন্দের একটা আর্মির সাইট দিতেই হবে
তো ফাইনালি এক ঘন্টা পর আমার রোগ এরকম, কি করবো ভাই, রাখতে চাইছিলাম, মে মাস পর্যন্ত পারলাম না, একটা গান হয়ে যাক। কত কষ্ট লাগে আমার এই যন্ত্রে কেউ জানে না, কি হলো।